রঙের মেলা কিন্তু একেবারে সেজে উঠেছে এই মণ্ডপ। এখানে প্রতিমা চলে এসেছে এবং প্রতিমা তোমাদেরকে দেখাবো আজকে। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম। আমরা এখন এসে গেছি যে অগ্রণী যে দুর্গাপুজোটা হয় সেটার প্রতিমা তোমাদেরকে আজকে দেখাবে। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মণ্ডপ তৈরি হয়ে গেছে, প্রতিমাও চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সামনের কাজ কিছু বাকি আছে, লাইটিং এর কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ এখনো চলছে। কিন্তু তার মধ্যেই মানুষের এত ভিড়, এত মানুষ রোজ আসছে দেখছে, এবং এখানকার যেহেতু প্রত্যেক বছর কিছু না কিছু মানে স্ট্যান্ড করে সেরা হয় আর কি কোনো না কোনো দিক থেকে, সেই জন্য আরও মানুষের কৌতূহল অনেক বেশি এই দুর্গাপূজা মণ্ডপ সম্পর্কে। এই মণ্ডপের ভেতরে সমস্ত কাজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফাইবার গ্লাস এইসব দিয়ে তৈরি এবং বিভিন্ন কালার করা, সুন্দরভাবে সেজে উঠেছে। আর অলরেডি আজকে অনেক মানুষ আসতে শুরু করেছে। এখানে অলরেডি প্রতি দেখতে পাচ্ছ রঙের মেলা, যেহেতু থিমটার নাম সেই হিসেবে কিন্তু এখানে চারিদিকে রং বেরঙের ডিজাইন করা, বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করা। ওপরে একটা সুন্দর ঝাড়বাতি আছে, খুব সুন্দর ঝাড়বাতি। তো তোমাদেরকে আরও আগে নিয়ে যাই, দেখাই ঠাকুরটা কীরকম। বেঙ্গল ডট কম কিন্তু এর আগেও এসেছিলো এই মণ্ডপে এবং তোমাদেরকে তখন থিমটা বলেছে। এখানে কমিটির মেম্বাররা কিন্তু তখন বলেছিল এখানকার থিম হচ্ছে রঙের মেলা, এবং তার সাথে সাথে দুর্গাপুরের সহ দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এই বেঙ্গল ডট কম ঘুরে তোমাদেরকে সেখানকার থিম সম্পর্কে জানিয়েছে। এবং আজকে চলে এসেছে প্রতিমা দেখানোর জন্য, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কলকাতার শ্রীভূমি যেরকম উদ্বোধন হয়ে গেছে, এটাও কিন্তু প্রতিমা চলে এসেছে এই মণ্ডপ খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এই পূজা মণ্ডপটা কোথায় যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ভিড়িঙ্গিতে। তোমরা যদি চলে আসো ভিড়িঙ্গি থেকে সোজা বেনাচিতি রাস্তায় এলে এখানে একদম বাজারের মধ্যে এই পূজা মণ্ডপ, এটা হচ্ছে অগ্রণী, ঠিক আছে? তো তোমরা এখানে যদি কাউকে জিজ্ঞেস করো দুর্গাপুরের কাছে এসেই, তাহলে কিন্তু সবাই বলে দেবে অগ্রণীর নাম কিন্তু সবাই চেনে। বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দুর্গাপূজা। আর এই দুর্গাপুরের বিখ্যাত যে সমস্ত মণ্ডপগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে বেঙ্গল ডট কম দেখাবে, তার সাথে সাথে কলকাতার ভিডিও আসছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেঙ্গল ডট কমের সাথে থেকে আমাদেরকে একটু ভালোবাসা দেবে, আমরা অবশ্যই তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো। সবাই পুজো ভালো করে কাটিও, বাই।